আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। সবাইকে আজকে ক্লাসে স্বাগতম। আজকে আমরা কথা বলবো এসএসসি ফিজিক্স চ্যাপ্টার টু এর একটি সিকিউ নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ, যারা 2022 এবং 2023 সালে এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য। এখানে আমরা আগে উদ্দীপকটা পড়ে নিই এবং প্রশ্নগুলো পড়ে নিই। এখানে বলা হয়েছে যে একটি বস্তু 50 সেন্টিমিটার বেগে চলা শুরু করে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। আবার আমরা উদ্দীপকটা আরেকবার পড়ি নেই। একটি বস্তু 50 সেন্টিমিটার বেগে চলা শুরু করে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আমাদের ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুটির ত্বরণ নির্ণয় করো। তাহলে আমাদের আগে ত্বরণ নির্ণয় করতে হবে। এখানে ঘ নম্বরের ত্বরণ নির্ণয় করতে হবে, আমাদের বলা হয়েছে ত্বরণ নির্ণয় করতে। তারপরে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে বস্তুটির পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। পরবর্তী 1 মিটার যেতে কত সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ এই সৃজনশীল অঙ্কটা। তো আমরা প্রথমে যদি ছোট করি যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো, তাহলে আমাদের ত্বরণ নির্ণয় করতে হবে। আর এখানে কী কী দেওয়া আছে ওইটা আমরা আগে লিখে নিই। এখানে কী কী দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে কী কী দেওয়া আছে, এখানে কী কী দেওয়া আছে আমরা ওইটা আগে লিখে নিব। কী কী দেওয়া আছে দেখো, 50 সেন্টিমিটার বেগে, তাহলে এটা হচ্ছে আমাদের ভেগ দেওয়া আছে। এখানে ভেগ লাগবে না, 1 সেকেন্ড সময় দেওয়া আছে না, 1 সেকেন্ড আমরা আগে সময় লিখে নিই। সময় কত দেওয়া আছে? 1 সেকেন্ড। তাহলে আমরা আগে সময়টা লিখে নিই। তাহলে এখানে টি সমান 1 সেকেন্ড। তাহলে আমরা টি লিখে নিলাম, এখানে টি সমান 1 সেকেন্ড, এই যে টি সমান 1 সেকেন্ড। তারপরে আর কী দেওয়া আছে আমাদের, টি সমান হচ্ছে 1 সেকেন্ড। তারপরে কী দেওয়া আছে আমাদের, তারপরে দেওয়া আছে দেখো, তারপরে দেওয়া আছে সময় লিখলাম আমরা আধিবেগ ইউ সমান 50 সেন্টিমিটার। তো যেহেতু সেন্টিমিটার আছে, তাহলে আমাদের এটাকে মিটারে নিতে হবে। মিটারে নিলে 100 দ্বারা ভাগ করলে হবে 0.5 মিটার, 0.5 মিটার। তারপরে আমরা ত্বরণ এ নির্ণয় করব, ত্বরণ এ নির্ণয় করব। তাহলে এ সমান ওয়াট, তোমরা এখানে লিখতে পারো ত্বরণ এ সমান ওয়াট। তো এখন আমরা সূত্র লিখে তারপর অঙ্কটা শেষ করব। তো আমরা জানি দেখো, ত্বরণের সূত্র আমরা এমনিতে কী জানি, ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। এটা জানি না আমরা, ত্বরণ এ সমান বি মাইনাস ইউ বাই টি। তাহলে দেখো এই অঙ্কটা করলে কি হবে কি না, আমাদের এখানে শেষ বেগ দেওয়া নেই, আদি বেগ আছে আর টি আছে, কিন্তু এই সূত্র এখন প্রয়োগ হবে না। তাহলে বিকল্প একটা সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে, যেখানে ইউ আছে টি আছে এ বের করা যাবে। তাহলে আমাদের এখানে আরেকটা দেওয়া আছে যে দূরত্ব দেওয়া আছে, 1 সমান দেওয়া আছে না 2 মিটার, 1 সমান দেওয়া আছে না 2 মিটার। তো এটাও আমরা লিখে রাখি যে 1 সমান 2 মিটার মানে দূরত্ব। তাহলে আছে না আমাদের অতিক্রান্ত দূরত্বের সূত্র, 1 সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এখানে যদি আমরা এস এর মান বসাতে পারি, ইউর মান বসাতে পারি, টি বসাতে পারি, এ নির্ণয় করা যাবে খুব সহজে। তাহলে বা এস সমান হচ্ছে 2, তাহলে 2 সমান হচ্ছে ইউ হচ্ছে কত, ইউ হচ্ছে 0.5, তারপরে টি, টি হচ্ছে 1 প্লাস হাফ এ, এ আমরা নির্ণয় করবো, তাহলে এ আর টি স্কোয়ার, টি হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার। তারপরে লক্ষ্য করো এখানে আমাদের কী লিখতে পারি আমরা, 2 সমান 0.5কে 1 দ্বারা গুণ করলে কত হবে, 0.5ই হবে, 0.5। তারপর এখানে প্লাস, এখানে আমাদের 1 স্কোয়ার কত হবে, 1ই হবে। তাহলে 1কে এ দ্বারা গুণ করলে হবে 1, এ দ্বারা গুণ করলে এ হবে, একে আবার 1 দ্বারা গুণ করলে হবে এ, তাহলে এ বাই 2। তোমরা কি এটা বুঝতে পেরেছো? এখানে আমরা লিখেছি 0.5কে 1 দ্বারা গুণ করলে হবে 0.5। তারপর এখানে নিচে আছে কত, 2, লিখলাম 2। 1 স্কোয়ারকে 2 বার মানে 1 গুণ 1 কত হবে, 1ই হবে। তা 1কে এ দ্বারা গুণ করলে হবে এ, একে আবার 1 দ্বারা গুণ করলে হবে এ, একে কোনো কোনো সংখ্যাকে 1 দ্বারা গুণ করলে ওই সংখ্যাটাই হবে। তারপর এখানে দেখো, এখানে লিখতে পারি আমরা 2 সমান
এখানে যদি লসাগু করি টু জিরো পয়েন্ট ফাইভকে টু দেয় গুণ করা হবে ওয়ান প্লাস এ, এ আসছে কই থেকে, টুকে টু দ্বারা ভাগ করলে হবে ওয়ান, ওয়ানকে আবার এ দ্বারা গুণ করলে এ হবে, হ দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তুমি এটা জানো তো। এখানে লক্ষ্য করো আমরা যদি আর আর গুণ করি বা কোনাকুনি গুণ করি, ওয়ান প্লাস এ সমান হচ্ছে দুই দ্বিগুণে চার, বা এ সমান যেহেতু আমরা এ নির্ণয় করবো, তরণ নির্ণয় করবো, তাহলে এ সমান লিখতে পারি ফোর, এ প্লাস হয়ে যাবে মাইনাস ওয়ান, সুতরাং এ সমান হচ্ছে চার থেকে বিয়োগ করলে থ্রি, তাই থ্রি হচ্ছে আমাদের এই অঙ্কটার অ্যান্সার। যে বস্তুটির ত্বরণ নির্ণয় করো, তাহলে এই বস্তুটির ত্বরণ হচ্ছে এ সমান হচ্ছে থ্রি, এ সমান হচ্ছে থ্রি। তারপরে ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বস্তুটির পরবর্তী এক মিটার যেতে কত সময় লাগবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো, পরবর্তী এক মিটার যেতে কত সময় লাগবে গাণিতিক বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে ধরে নিব যে বস্তুটি পরবর্তী এক মিটার যেতে সময় লাগবে টি ওয়ান, সময় লাগবে কত, টি ওয়ান সেকেন্ড। তো আমরা লিখি আগে, দেখো দড়ি বা মনে করি লিখবা, দড়ি বস্তুটির পরবর্তী এক মিটার যেতে সময় লাগবে টি ওয়ান সেকেন্ড, সময় লাগবে টি ওয়ান সেকেন্ড, সুতরাং মোট পথ এখানে আমাদের দূরত্ব প্রথমে ছিল দুই মিটার, তাহলে দুই সাথে আর এক যোগ হবে, যেহেতু পরবর্তী এক মিটার তাহলে তিন মিটার হবে, কত হবে তিন মিটার। তিন মিটার আমাদের মোট পথ হলো, এখন আবার মোট সময় লিখতে হবে, মোট সময় সমান হচ্ছে আগে ছিল এক মিনিট, তাহলে ওয়ান প্লাস এখন টি ওয়ান, যেহেতু আমরা টি ওয়ান ধরে নিয়েছি না, তাহলে এত সেকেন্ড। তাহলে আমরা এখন দূরত্ব সূত্র অনুসারে আমরা সময় নির্ণয় করে ফেলবো। এরকম অঙ্ক একটা আমি করিয়েছি আরও আগে, কয়েকদিন আগে, তোমরা ওই ভিডিওটি দেখে নিবা, লেকচার এক নাকি দুই দিয়ে আমরা এখন সম্ভবত মনে নেই, তোমরা দেখে নিবা। তো আমরা জানি এস সমান ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার। তো আমাদের এখানে এস সমান কত, এস সমান হচ্ছে থ্রি সমান মানে ইউ, ইউ হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ, আর টি, টি হচ্ছে কত, টি হচ্ছে আমাদের এখানে ওয়ান প্লাস টি ওয়ান প্লাস হাফ ইন্টু এ, এ আমরা কত পেয়েছি ঘতে, এ পেয়েছি কত তিন না, তাহলে আমরা এখন থ্রি বসে দিব গুণ টি স্কোয়ার, টি স্কোয়ার, টি হচ্ছে কত ওয়ান প্লাস টি ওয়ান হোল স্কোয়ার। তাহলে লক্ষ্য করো এখন, বা এখন আমরা লিখতে পারি থ্রি, এখানে জিরো পয়েন্ট ফাইভকে ওয়ান দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ, প্লাস জিরো পয়েন্ট ফাইভকে টি ওয়ান দ্বারা গুণ করলে জিরো পয়েন্ট ফাইভ টি ওয়ান, প্লাস হাফ, হাফ না লিখে আমরা এখানে লিখতে পারি থ্রি, থ্রিকে থ্রি বাই হচ্ছে টু, থ্রিকে থ্রি বাই হচ্ছে টু, আর এখানে কি লিখতে পারি ওয়ান প্লাস এ টি ওয়ান হোল স্কোয়ার, মানে এ প্লাস হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে হবে ওয়ান প্লাস টু, তাহলে টু টি ওয়ান প্লাস বি স্কোয়ার, তাহলে টি ওয়ান হোল স্কোয়ার। বা এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখো থ্রি থ্রি লিখলাম সমান হচ্ছে, এখানে কি লেখা যায় আমাদের, এখানে কি লেখা যায় দেখো, এখানে জিরো পয়েন্ট ফাইভ লিখলাম, আর এখানে জিরো পয়েন্ট ফাইভ টি ওয়ান আমরা এখানে লিখলাম আগে, আমরা এখান থেকে কমনও নিতে পারতাম। তারপরে দেখো এখানে নিচে আছে টু, আর থ্রিকে এই সংখ্যাগুলো দ্বারা গুণ করে দেব, থ্রি একে থ্রি, তারপরে প্লাস
তিন দুগুণে সিক্স টি ওয়ান প্লাস থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, ঠিক আছে নি? এই থ্রি একে থ্রি, তিন দুগুণে ছয়, ছয় টি ওয়ান, তারপর প্লাস তিন থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, এই যে থ্রি টি ওয়ান হোল স্কোয়ার গুণ করেছি আমরা। তারপরে দেখো বা এখন যদি আমরা কী করি, এগুলো যদি অঙ্ক শেষ করে দেয় এখানে সংখ্যাগুলো যোগ করি আলাদা, তারপরে টি ওয়ান যোগ করি আলাদা, দেখো কী দাঁড়ায় এখানে আমাদের। দেখো জিরো পয়েন্ট ফাইভ আর থ্রি যোগ করলে কত হবে, জিরো পয়েন্ট ফাইভ আর থ্রি, জিরো পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে থ্রি, থ্রি পয়েন্ট ফাইভ, থ্রি পয়েন্ট ফাইভ। তারপরে এখানে টি ওয়ান কী আছে, এখানে আছে জিরো পয়েন্ট ফাইভ টি ওয়ান, এখানে আছে সিক্স টি ওয়ান, তাহলে হবে কত, সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান প্লাস থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, আর এখানে তিন দুগুণে ছয়, ঠিক আছে? আমরা এখানে আর আরি বা কোনা কোনি বলো তোমরা, যেটাই বলো গুণ করেছি। তারপর লক্ষ্য করে এখানে এখানে কী দাঁড়ায় আমাদের, এখানে কী দাঁড়ায়, দেখো থ্রি পয়েন্ট ফাইভ প্লাস সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান প্লাস থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, এখানে মাইনাস প্লাস হয়ে যাবে মাইনাস জিরো, মাইনাস সিক্স, সরি আমরা ডানে জিরো করলাম, এখানে এ মাইনাস প্লাস সিক্সকে এ পাশে আনলে কত হয়ে যাবে, মাইনাস সিক্স, তাহলে আমরা ডানে জিরো করলাম। বা এখন লক্ষ্য করো এখানে এখানে কী দাঁড়ায় আমাদের, আমরা যদি থ্রি টি ওয়ান আগে লিখি, থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, তারপর এখানে দেখো এখানে কী হবে, টি ওয়ান কয়টা আছে আমাদের, এখানে টি ওয়ান আছে সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান, সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান আছে না, এটা আমরা লিখি প্লাস সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান, সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান, তাহলে এখন আমরা লিখতে পারি। আর এখানে থ্রি পয়েন্ট ফাইভ, থ্রি পয়েন্ট ফাইভ বিয়োগ হচ্ছে সিক্স, কত হবে, মাইনাস জিরো পয়েন্ট টু পয়েন্ট ফাইভ সমান হচ্ছে জিরো। এখানে দেখে আমাদের ঠিক আছে কি না তোমরা আবার লক্ষ্য করো, এখানে আমরা সিক্স এই যে থ্রি পয়েন্ট থ্রি টি ওয়ান হোল স্কোয়ার লিখলাম, থ্রি টি ওয়ান হোল স্কোয়ার, এখানে সিক্স পয়েন্ট ফাইভ টি ওয়ান একটা আছে এটা লিখলাম, আর এখানে যেহেতু সংখ্যা আছে এখানে সিক্স আর এখানে আছে থ্রি পয়েন্ট ফাইভ, তাহলে বিয়োগ করলে পেয়েছি মাইনাস টু পয়েন্ট ফাইভ সমান হচ্ছে জিরো। এখন তাকে উৎপাদক করতে হবে, দেখো এখানে উৎপাদক করলে এটা আমাদের মিলবে না, মিডল টার্ম করলে মিলবে না, এখন আমাদের এখানে দ্বিঘাত সমীকরণের সাথে এটাকে তুলনা করতে হবে, দ্বিঘাত সমীকরণের সাথে এটাকে কী করতে হবে, তুলনা করতে হবে, তাহলে আমরা দ্বিঘাত সমীকরণের সাথে এটা তুলনা করব। দেখো যদি আমরা এটাকে তুলনা করি কী দাঁড়ায়, আমাদের এটাকে এ টি স্কোয়ার, এ টি স্কোয়ার প্লাস বি বি ওয়ান, তারপরে হচ্ছে প্লাস সি সমান জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই, সমীকরণের সমীকরণের সাথে তুলনা করে পাই। তো এখানে দেখো এ সমান কি, এ সমান হচ্ছে আমাদের থ্রি হয় কমা, তারপরে বি সমান কি, দেখো বি সমান হয় সিক্স পয়েন্ট ফাইভ, সি সমান কি হয়, সি সমান হয় যে মাইনাস টু পয়েন্ট ফাইভ, এই যে আমরা এখান থেকে লিখলাম এ সমান হচ্ছে থ্রি আর বি সমান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এবং সি সমান হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ, কেমন? সুতরাং টি ওয়ান সমান হচ্ছে, এই সূত্র তো তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণের যে মাইনাস বি সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি রুট ওভার তারপর টু এ, এই সূত্র জানো তো তোমরা, তোমরা হায়ার ম্যাথে করেছো এই সূত্র অনেক জায়গায় করেছো, যে মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ দ্বিঘাত সমীকরণের সূত্র, কেমন? তাহলে দেখো এখন মাইনাস বি, তাহলে মাইনাস লিখলাম বি কত, সিক্স পয়েন্ট ফাইভ লিখলাম, সিক্স পয়েন্ট ফাইভ, তারপর লক্ষ্য করো এখানে প্লাস মাইনাস বি স্কোয়ার,
তাহলে 6.5 হোল স্কোয়ার মাইনাস 4 ইনটু এ, এ কত, এ হচ্ছে আমাদের 3, আর সি কত, সি হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফাইভ। এখানে রুট ওভার আসে না, রুট ওভার দিতে হবে অবশ্যই। 2 ইনটু এ কত, এ হচ্ছে 3, এ মানে তরণ। তারপর লক্ষ্য করো এখানে কী দাঁড়ায় আমাদের, এখানে মাইনাস 6.5 হবে, মাইনাস 6.5 প্লাস মাইনাস 6.5কে হোল স্কোয়ার দিলে কত হবে, 6.5 হোল স্কোয়ার দিলে 6.5 হোল স্কোয়ার কত হবে, 42.25 42.25। তারপরে লক্ষ্য করো এখানে প্লাস মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে 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 প্লাস। এখন 3 4 12, তারপরে 12-র সাথে এই যে 3 4 12, 12-র সাথে 2.5 গুণ হবে, 2.5, তাহলে কত দাঁড়ায় আমাদের 30, কত দাঁড়াবে 30 রুট ওভার, কত হয়েছে রুট ওভার। এখন লক্ষ্য করো এখানে হবে 3 2 6, তারপরে সমান হচ্ছে মাইনাস 6.5 প্লাস মাইনাস নিচ হচ্ছে 6, এখানে রুট ওভার করতে হবে বলো 42.25, এখানে 30 যোগ 42.25, তা কত হয় দেখো, কত হয় 72.25 তো এখানে আমাদের দ্বিঘাত সমীকরণে যেহেতু হয়েছে তাহলে এখানে আমাদের দুইটা লিখতে হবে, কয়টা লিখতে হবে দুইটা, তো আমরা দুইটা কী লিখবো দেখো, এখানে আমরা দুইটা কী কী লিখতে পারি দেখো, সমান মাইনাস 6.5 প্লাস রুট ওভার কত 72.25 কত পেয়েছি 72.25 বাই হচ্ছে 6, অথবা মাইনাস 6.5 মাইনাস রুট ওভার 72.25 বাই হচ্ছে 6। এটা বুঝতে এটা কি বুঝতে পেরেছো তোমরা, এখানে কী কেন এটা লিখেছি আমরা, কেন লিখেছি দেখো, এখানে আমাদের প্লাস মাইনাস আছে না, তাহলে একবার প্লাস আরেকবার মাইনাস, এই যে একবার লিখেছি প্লাস তারপর আরেকবার লিখেছি মাইনাস, তো দুইবার দুই রকম লিখেছি, একবার প্লাস আরেকবার মাইনাস। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখো, ক্যালকুলেশন করলে কী হবে, মাইনাস 6.5 প্লাস রুট ওভার 72.25, অ্যান্সার কত আসে 2 আসে, ভাগ হচ্ছে 6, তাহলে আসে 0.0.0.33 আর এটা অ্যান্সার কত আসবে দেখো, এটা অ্যান্সার কত আসবে আমাদের, মাইনাস 6.5 মাইনাস রুট ওভার 72.25 মাইনাস 15 ভাগ হচ্ছে 6, কত আসে মাইনাস 2.5, তাহলে উহা গ্রহণযোগ্য নয়। কেন, আমাদের সময় কখনো ঋণাত্মক হতে পারে না, মান কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে উহা অসম্ভব, অসম্ভব লিখে দিবা বা গ্রহণযোগ্য নয়, দুইটার একটা লিখে দিবা, তো উহা অসম্ভব। এই সুতরাং টি ওয়ান সমান হবে 0.333 সেকেন্ড। তাহলে তোমরা লিখবা যে সুতরাং বস্তুদ্বয় বা বস্তুটির পরবর্তী 1 মিটার যেতে 0.333 সেকেন্ড সময় লাগবে। তো এটাই ছিল আমাদের এই অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। তো আশা করি আজকের অঙ্কটি সহজে তোমরা বুঝতে পেরেছো। আজকে ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।